সুপ্রিয় দর্শক, আজ আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন শর্মা। শর্মাটা তৈরি করার জন্য আমি কোনো স্পেশাল মশলা এখানে ব্যবহার করব না, ঘরে যা আছে তাই দিয়েই আজ আমি আপনাদেরকে চিকেন শর্মাটা তৈরি করে দেখাবো। কিন্তু এর স্বাদটা রেস্টুরেন্টের শর্মার থেকে কোনো অংশেই কম নয়। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। শর্মাটা তৈরি করার জন্য প্রথমে আমি শর্মার রুটিটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে কুসুম গরম দুধ নিয়েছি হাফ কাপ। দুধটা এমন গরম হতে হবে যাতে একটা আঙ্গুর আপনি এই দুধের ভেতরে এক মিনিট ডুবিয়ে রাখতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। ইস্টটা দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি অন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি 2.5 কাপ। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন হাত দিয়ে এটা এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা জিনিস ময়দার সঙ্গে ঠিকমতো মাখানো হয় সেটা একটু দেখে নেবেন। 10 মিনিট পর আমি ইস্টটা নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ইস্টটা আগের থেকে একটু ফুলে উঠেছে। এবার এই ইস্টটা আমি এই ময়দা মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি, তবে সবটুকু ইস্ট আমি একসঙ্গে দিচ্ছি না, এটা আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি। বাকি ইস্টটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধের সঙ্গে ইস্টটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইস্টটা সরাসরি ময়দার সঙ্গেও মিশিয়ে নিতে পারেন। আর ডোটা মাখানোর জন্য পানি বা দুধ যেটাই ব্যবহার করেন না কেন, সেটা যেন অবশ্যই কুসুম গরম হয়। ডোটা মাখানোর জন্য আমার আরও কিছুটা পানির প্রয়োজন। আমি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিবর্তে আপনারা এখানে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখানো যাবে না, আবার একেবারেই নরম করেও মাখানো যাবে না। এটা পরাটার ডোর মতো করে তৈরি করে নিতে হবে। আমি এখানে ডোটা মাখতে পানি এবং দুধ মিলে প্রায় 1/4 কাপের মতো ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশিও লাগতে পারে। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন উপরে পরিমাণ মতো একটু সয়াবিন তেল আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোর উপরটা আর ড্রাই হয়ে আসবে না। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এটা কোনো গরম জায়গায় ঢেকে রেখে দিতে পারেন 1/2 থেকে 1 ঘন্টার জন্য। এদিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন এর ভেতরে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু বুঝে শুনেই দিবেন, এই সয়া সসের ভেতরেও কিন্তু কিছুটা লবণ আছে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার মাংসটা আমি মেরিনেট করে নিচ্ছি। মাংসটা মেরিনেট করে আমি এক সাইডে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আবারও মাংসটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। 1/2 ঘন্টা মাংসটা মেরিনেট করে রাখার জন্য মাংসের উপরটা কিন্তু ড্রাই হয়ে এসেছে, এর জন্য মাংসটা আবারও একটু এভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভাজার জন্য একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর ভেতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি এভাবে বিছিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে মাংসটা ভাজার জন্য আমি অপেক্ষা করছি 2 মিনিট।
2 মিনিট পর মাংসটা আমি একটু উল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আবারও 2 মিনিট। যেহেতু এটা মুরগি বুকে মাংস দিয়ে তৈরি করছি, তাই মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। মাংসটা বারেবার এভাবে উল্টে দিয়ে এটা ভেজে নিতে হবে। একবারই বেশি সময় ধরে মাংসটা ভেজে নেবেন না, এতে করে ভেতরের জুসি ভাবটা আর থাকবে না। একটু চেক করে দেখে নিচ্ছি মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবটুকু মাংস ভেজে নিচ্ছি। এখন শর্মার জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ। সাদা সরিষা বাটা দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে সরিষা বাটার পরিবর্তে সরিষা পাউডারটাও ব্যবহার করতে পারবেন। আর এই টক দইটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে টক দই তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে মেয়োনিজ নিয়েছি 4 টেবিল চামচ। আর এই মেয়োনিজটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। একটু চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়েই আপনি ঘরে মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই টমেটো সসটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে টমেটো সস তৈরি করবেন তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেমন জুস দিচ্ছি 1 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে সব উপকরণগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন এই সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই সসটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর আমি ডোটা নিয়ে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এর উপরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ডোটা আবারও আমি 2 মিনিট একটু মথে নিচ্ছি, এতে করে ভেতরে বাতাসটা বের হয়ে যাবে। এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে মোট 6টা লেচি হয়েছে। এবার এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিটা তৈরি করার সময় প্রয়োজনে আপনারা সামান্য একটু ময়দাও ব্যবহার করতে পারেন। রুটিটা আমি পরাটার মতো একটু মোটা করে তৈরি করে নিয়েছি। আমি এভাবে সব রুটিটা সেকার জন্য আমি একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর ভেতরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করছি 1 মিনিট। 1 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি রুটিটা একটু উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও 1 মিনিট। শর্মার রুটিটা সেকে নেওয়ার সময় যতদূর সম্ভব সাদা করেই এটা সেকে নিতে হবে। রুটিটা ছেঁকে নেওয়ার সময় বারেবার এটা উল্টে দিয়ে এবং এভাবে হালকা হাতে চেপে চেপে রুটিটা ছেঁকে নিতে হবে। যেহেতু এর ভেতরে ইস্ট দেওয়া আছে, তাই রুটিটা কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকবে। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই একইভাবেই আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি।
এখন আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা পিস করে নেবেন। সবটুকু মাংসই আমি কেটে নিয়েছি। এবার মাংসটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, শশা কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা চাইলে এর সঙ্গে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে কোন সবজি কতটা দিবেন সেটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে নেবেন। এখন এর ভেতরে পরিমাণ মতো শর্মা সসটা দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি শর্মাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শর্মা রুটিটা কতটা নরম হয়েছে। এখন এর উপরে পরিমাণ মতো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। উপরে আরো কিছুটা সসও আমি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা আপনাদের স্বাদ বুঝে এটা দিয়ে নেবেন। এবার রুটিটা ধরে এভাবে পেঁচিয়ে নিতে হবে এবং যে সাইডে রুটির মুখটা আছে সেই সাইডটা নিচের দিকে দিয়ে এভাবে চেপে রাখতে হবে। আবার চাইলে একটা টুথপিক দিয়েও রুটিটা আপনারা গেঁথে দিতে পারেন। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমি শর্মাটা এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি। মুখটা কীভাবে ভাঁজ করতে হবে সেটা তো সবাই জানেন, তাই এটা আর বিস্তারিত দেখাচ্ছি না। আপনারা এভাবে শর্মাটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এটা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। আরও একটা শর্মা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই একইভাবে আমি পরিমাণ মতো মাংস এই রুটির ভেতরে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শর্মা তৈরি করে নিচ্ছি। আমি এখানে যে মাংসটা ব্যবহার করেছি সে মাংসটা দিয়ে আমার এরকম 5টা শর্মা হয়েছে। এবার একটা শর্মা একটু কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাসায় এভাবে শর্মাটা তৈরি করে দেখতে পারেন, দেখবেন এটা 7টা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।